যারা নিজেকে কমিউনিস্ট দাবি করে, নাস্তিক দাবি করে, তাদের নেতাকে লেনিন নয় কি? লেনিন স্ট্যালিনের তো আধুনিক কমিউনিজমের বলা যায় ফাদার অফ কমিউনিজম। অথচ সেখানেও দেখা যাচ্ছে মূর্তি, লেনিনের মূর্তি সিমেন্টের রড দিয়ে তৈরি হয়নি, পিতল দিয়ে তৈরি করেছিল, ছোটখাটো নয়, 72 টন ওজন। কত উঁচু চিন্তা করেন, কেউ কেউ বলেন 53 মিটার উঁচু, কেউ বলেন 53 ফুট উঁচু, কোনটা ঠিক আল্লাহ ভালো জানেন। মাপেকে এই 72 টন ওজনের একটা পিতলের মূর্তি যারা বানায়, তারা বলছে আমরা নাস্তিক, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, আল্লাহ তো প্রশ্নই ওঠে না, ওটা কেন বানাচ্ছ? ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাই যেগুলো করে, তোমরা কেন করো? শুধু তাই না, রাশিয়া থেকে সীমানা পেরিয়ে ইউক্রেনে, শুধু ইউক্রেনেই 1340টা মূর্তি হয়েছে লেনিনের। পরবর্তীতে রাজনৈতিক হিংসার ফলে 1992 সালে যখন সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়ে গেল, মূর্তি ভাঙা শুরু হয়ে গেল। লেনিনের মূর্তি তার ভক্তরে ভেঙে দিল, আর ইউক্রেনে ভাঙতে ভাঙতে 1340 একটাও রাখবে, সব গুঁড়ো করে দিয়েছে। তারা মনে করে এই মূর্তি রেখে দিলে তিনি চিরস্থায়ী হয়ে গেলেন, তার কোনো মৃত্যু নাই, সে হারিয়ে যাবে না, সেটা পাগলের প্রলাপ। স্মৃতি থাকে হৃদয়ে, স্মৃতি মূর্তিতে থাকে না। ছাত্র জীবনে 76 সালে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি হলো ঢাকার মোড়ে মোড়ে বড় বড় নাম করা মুক্তিযোদ্ধাদের মূর্তি বানাতে হবে। পত্রিকায় পড়লাম, বিরুদ্ধে বিবৃতি দিলাম কড়াভাবে, ফলাফল হলো এই, একদিন পরেই আমার রুম ভাঙচুর। ভাগ্যক্রমে বেঁচে গেলাম, আমার রুমমেটকে সেদিন মেরে পিটিয়ে আলকাদরা মাখিয়ে মাথা নেড়া করে সামনে টিন ঝুলিয়ে সমস্ত ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘোরানো হয়েছে। ও বেচারা একেবারে নির্দোষ, কিছুই জানে না, বাড়ি বরিশাল। আমি ওর রুমমেট, এটি হলো ওর অপরাধ। ভাগ্যক্রমে আমি ওই সময় ছিলাম যাত্রাবাড়িতে, ফিরে এসে দেখি হল ভাঙচুর, গ্লাস আর নেই বললেও চলে, জানলা দরজা ভেঙে শেষ করে দিয়েছে। গার্ড বলছে স্যার আপনি ভাই আপনি উপরে উঠেন না, আপনাকে না পেয়ে ধরে এগুলি করেছে, তুই খালি বলো ওদের নেতারা কোন রুমে থাকে, বলে দিল। সোজা রুমে ঢুকে পড়লাম সালাম দিয়ে, ওরা হতভম্ব হয়ে গেছে, যাকে খুঁজছি সে হাজির, কী ব্যাপার ভাই আপনারা আমার রুম মেটকে পিটাইছেন, আসেন আমি মজুদ, কী অপরাধ আমার বিরুদ্ধে বলেন। ওদের নেতাটা একটু ভদ্র ছিল, ও কারাচি ইউনিভার্সিটির মাস্টার্স, পরে ঢাকা ইউনিভার্সিটি ঢুকেছে নেতা হওয়ার জন্য খালি। শেষে বলছি ভাই আপনি এটা বিবৃতি কেন দিলেন, মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা স্মরণ করবো মূর্তির মাধ্যমে, এটাতে আপনার আপত্তি কেন? বললাম ভাই স্মরণ করবেন বছরে একদিন বা দুদিন, সারা বছর মাথায় কাকে আর শকুনে পেশাব করে পায়খানা করবে, আর গোড়ায় কুত্তায় পেশাব করবে, এটা কি সম্মান হবে? তখন দেখে চুপ হয়ে, তাও তো ঠিক, তাও তো ঠিক, আপনার মূর্তি বাঁচাতে কত হাজার হাজার মানুষকে সেখানে নিয়োগ দেওয়া লাগবে যেন মূর্তির গায়ে পেশাব না করে। একটা গরিব মানুষ না খেয়ে মূর্তি তাকে বাঁচানো কি বড় কাজ নয়? আপনারা সব তো জনদরদি রাজনীতি করেন। হ্যাঁ তা তো ঠিক, আস্তে আস্তে বলছে জোরে জোরে না, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না? তাহলে হ্যাঁ চেনেন, তো জাতীয় কবি, মেলা গল্প, তার সাকার নিরাকার কবিতা পড়েন নেই, তিনি কী বলেছেন? দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখেছে গিয়াছে সিন্ধু, দেখি নাই কবু দু চোখ মালিয়ার কি, একটি ধারে একটি শিশির বিন্দু, কেন এগুলো দেখতে পারেন আপনারা? পর্বতমালা দেখে বেড়াচ্ছেন, সিন্ধু ঘুরে বেড়াচ্ছেন, কেন নিজের বাড়ির সামনে বাড়ায় ধানের শিশের মাথা যে একটা বিন্দু উনি দেখেছেন সেটা দেখবেন না? কোরআন হাদিস নয়, রবীন্দ্রনাথের কবিতা বলার পরে বেচারা মাথার চুপ করল,
একটু পরে যে সুন্দর কথাটা বললো আপনাদের শিক্ষণের জন্য বলছি, আচ্ছা ভাই এই যে পীর সাহেবরা কবর পূজা করে, ওরস করে, এগুলোর বিরুদ্ধে তো আপনারা কিছু বলেন না? ওখানে কি পীর বসে আছে জীবন্ত তো মরা, তার কোনো ক্ষমতা নেই? ওখানে লোক লাখ লাখ মানুষ যাচ্ছে ধর্মের নামে, এটা কি ঠিক হচ্ছে? এটা কি অধর্ম নয়? শুধু তাই ওই উপলক্ষে হাজার হাজার গরু খাসি জবাই করে খেয়ে সাবার করে দিচ্ছে, কি জন্য করে এগুলা? তাহলে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি প্রসঙ্গ তুলেছেন। আপনি আপনার সালাত নেই, সিয়াম নেই, একটা বলতে হিসাব মতো কমিউনিস্ট লোক আপনি, আপনি যে এটা ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মনে রাখবেন ওটা ইসলাম নয়। তো সবগুলো একসঙ্গে কী বলছেন ইসলাম নয়, ওটাই তো আসল ইসলাম বাংলাদেশে, অত ইসলামের নামে ধোঁকাবাজি।